আবারও বাড়ানো হয়েছে হজ নিবন্ধনের সময়সীমা। এতে হজ গমনেচ্ছুরা প্রাক নিবন্ধনের সুযোগ পাবেন আগামী 6 ফেব্রুয়ারি পর্যন্ত। শুক্রবার হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাব এ ঘোষণা দেয়। এর আগে কয়েক দফা বাড়িয়ে সবশেষ 1 ফেব্রুয়ারি পর্যন্ত হজ নিবন্ধনের সময়সীমা ছিল। বাড়তি এই সময়ের মধ্যে 2,05,000 টাকা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে হবে। প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধনও করা যাবে। চলতি বছর বাংলাদেশের জন্য নির্ধারিত কোটা রয়েছে 1,27,198 জন। আর সরকারি বেসরকারি হজ যাত্রীদের নিবন্ধন শুরু হয় গত বছরের 15 নভেম্বর।